ক্যানাল সিস্টেম ইন পরিফেরা। এরা যেহেতু নিজেদের স্থান পরিবর্তন করতে পারে না, একটা জায়গায় আবদ্ধ থাকে, সেই জন্য যেটা সামুদ্রিক হোক বা মিষ্টি জলই হোক, তার ফলে তাদের সারা দেহে অবস্থানকারী ছোট ছোট ছিদ্র অস্টিয়া, যার জন্য ছিদ্রাল প্রাণী নামেও ডাকা হয়, তাদের উপর নির্ভর করতে হয়। এই ছিদ্রগুলি দিয়ে তার দেহের চারপাশে যে মাধ্যম আছে সেখান থেকে জলের সাথে বিভিন্ন আয়ন, খাদ্য, অক্সিজেন এগুলো প্রবেশ করে। প্রবেশ করার পর তাদের দেহ গহ্বরের ভেতরে বিভিন্ন রকম যে কলাকোষগুলি আছে সেই কলাকোষগুলি ব্যবহার করে সেই জলের উপাদানগুলি, তারপর অস্কিউলাম দেহের সাহায্যে বেরিয়ে যায়। এই জল প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার মাঝে অনেকগুলো ঘটনা আছে। বিশেষত জলটা প্রবেশ করার পর দেহের বিভিন্ন অংশে যেন পৌঁছে যেতে পারে চাহিদা মেটানোর জন্য তার দায়িত্ব তুলে নেয় ফ্লাজেলা সমৃদ্ধ বিশেষ এক ধরনের কোষ, তাদের বলা হয় কোয়ানোসাইট। সেই কোয়ানোসাইটগুলোর ছান্দিক একটা চলনের জন্য জলের প্রবাহটা নিয়ন্ত্রিত থাকে। এটা হচ্ছে ক্যানাল সিস্টেমের সংক্ষিপ্ত পরিচয়, চাইলে তখন বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে ক্যানাল সিস্টেম আছে তার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো না থাকলে ক্যানাল সিস্টেম নয় সেগুলো কী এবং তার কার্যগত দিক থেকে তাৎপর্য কী প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে যে কম্পোনেন্টসগুলো আছে ক্যানাল সিস্টেমের, চিত্র, যে কোনো একটি চিত্র খুব পরিষ্কার রাখতে হবে। সেখানে ছবির মাধ্যমে আমরা দেখব যে ফ্লাজেলা সমৃদ্ধ কোয়ানোসাইটস রয়েছে, জল প্রবেশ করবার পর সে নির্ধারণ করছে জলপথ কোন দিকে হবে, জলের স্রোতটা। কোয়ানোসাইটসের যে কলার অঞ্চল আছে সেটি অ্যাপোপাইলের দিকে নিয়ন্ত্রিত হয়। তখন প্রশ্ন আসবে অ্যাপোপাইল কি, প্রোসোপাইল কি। আমরা চিত্রের মাধ্যমে দেখব, যদি আমরা সাইকোনয়েড, অ্যাসকোনয়েড বা লিউকোনয়েড যাই দেখি, সেক্ষেত্রে দেখব যে জল প্রবেশ করবে বাইরের একটা ছিদ্র থেকে, ভেতরেও আর একটা ছিদ্রের মধ্য দিয়ে একদম স্পন্দশীলে প্রবেশ করছে। বাইরের যে ছিদ্র তাকে বলা হয় প্রোসোপাইল, এবং জলটা প্রবেশ করার পর যে ছিদ্রপথে দেহের স্পঞ্জশীলে প্রবেশ করছে তাকে বলছে অ্যাপোপাইল। চিত্র চার নম্বর পাতায় যেটি আছে সেই চিত্রটি খুব ভালোভাবে দেখতে হবে। সেখানে আমরা প্রথমে অ্যাসকোনয়েডের ছবি আছে, তারপর সাইকোনয়েডের এক এবং দুই দুটো প্যাটার্ন আছে, লিউকোনয়েডের তিনটে ভাগ করা আছে, যেখানে আমরা ইউরিফাইলাস, ডিফ্লোডাল এবং অ্যাফোডাল তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি ব্যতিক্রমী ভাগ রয়েছে র্যাগন, সেটি আলোচনায় আসছে না এখন। সেক্ষেত্রে অ্যাসকোনয়েডের ক্ষেত্রে আমরা দেখতে পাব যে এপিডার্মিস, মেসেনকাইম রয়েছে এবং তার ভেতরে কোয়ানোসাইট সমৃদ্ধ কোষের একটি স্তর দেখানো আছে। অর্থাৎ জল যদি এই প্রোসোপাইল দিয়ে প্রবেশ করে, তারপরে অ্যাপোপাইল দিয়ে স্পঞ্জশীলে আসে, তারপর খুব অল্প সময়ের মধ্যেই সে অস্কুলাম দিয়ে বাইরে বেরিয়ে আসছে। জলটাকে বেশিক্ষণ ধরে রাখার কোনো উপায় তাদের দেহের গঠনে নেই। এর সাথে তুলনা যদি আমরা করি সাইকোপয়েন্ট ওয়ান বা টু যাই হোক, দেখা যাচ্ছে দেহের মধ্যে কিন্তু প্রাচীরে অসংখ্য ফোল্ডিং তৈরি হয়েছে, যার ফলে বেশ কিছু চেম্বার বা প্রকোষ্ঠর উদ্ভব ঘটেছে। জল যখন প্রসোপাইল দিয়ে প্রবেশ করে, তারপর দেখতে পাচ্ছি যে একটা চেম্বার করছে। কিছুক্ষণের জন্য জল কিন্তু আংশিক সময়ের জন্য এখানে থাকতে পারছে, তারপর অ্যাপোপাইল দিয়ে স্পঞ্জশীল অস্কুলাম বেরিয়ে যাচ্ছে। এখন এখানে নতুন কিছু নামের উদ্ভব হয় সাইকোনয়েডে, সেটা হচ্ছে রেডিয়াল ক্যানাল এবং ইনকারেন্ট ক্যানাল। জল যখন প্রবেশ করছে সেই যে ভেতরটা, এটা রেডিয়াল ক্যানাল, মাঝের গ্যাপটা হচ্ছে ইনকারেন্ট ক্যানাল। খুব সাবধানে পরীক্ষায় পয়েন্টিংগুলো কিন্তু করতে হবে রেডিয়াল এবং ইনকারেন্ট ক্যানালের মাঝে। এরপর সাইকোনয়েড টুতে যদি আমরা দেখি, এখানে ডার্মাল যে অঞ্চলটা, দেহ ত্বক, সেগুলো অনেক বেশি আরও বেশি প্রকোষ্ঠে রূপান্তরিত হচ্ছে, ছোট ছোট খণ্ডে ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার ফলে এখানে আরও কিন্তু নতুন যে প্রোসোপাইল এবং অ্যাপোপাইলের মাঝে এই ফ্ল্যাজেলেটেড, অর্থাৎ ফ্লাজেলা সমৃদ্ধ কোয়ানোসাইডের যে প্রকোষ্ঠের যে তীব্রতা, মাত্রা, বিভাজন তল অনেক বেড়েছে, এর ফলে জলটা আরও বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হচ্ছে। যখন লিউকোনয়েডে আমরা যাচ্ছি, তখন লিউকোনয়েডের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেহে কত রকমভাবে আরও পরিবর্তন ঘটেছে, যাতে জলটা প্রবেশ করার পর অনেকক্ষণ ছোট ছোট প্রকোষ্ঠে থাকতে পারে আবদ্ধ, তারপর সে স্পঞ্জশীল হয়ে কমন অস্কুলাম দিয়ে বেরিয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোসোপাইল এবং অ্যাপোপাইল
রেডিয়াল ক্যানন, ইনকারেন্ট ক্যানন, এগুলো ছাড়াও কেউ কেউ এলো, তারা কারা? প্রসোপাইল দিয়ে প্রবেশ করার আগ যখন করছে, প্রসোপাইল দিয়ে প্রবেশ করি একটা লম্বা নলাকৃতি অংশের মধ্য দিয়ে যাচ্ছে, একটা প্রসোডাস। আসার পর সে একটা ক্ষণিকের জন্য চেম্বারে জমা হয়, তারপর আরেকটি নলপথ অ্যাফোডাস তার মধ্য দিয়ে জলটা এগিয়ে চলেছে। কোথায়? এখানে একটি ছিদ্র যেটা আগে ছিল, এখন পাইল। তাহলে এখানেই সরাসরি আমরা পরিবর্তনটা দেখতে পাচ্ছি, সাইকোনয়েড এবং লিউকোনয়েড, স্পঞ্জসিল এলো, তারপর জলপথে বেরিয়ে যাবে। এইভাবে তিনটে ছবি খুব ভালো জানতে হবে, ভাগগুলোর নাম জানতে হবে, উদাহরণ জানতে হবে। পরীক্ষায় বিশেষ করে এটা লিখতে হবে, জল প্রবেশ করার পর কোন কোন পথে যায়। যদি আমরা অ্যাসকোনয়েড দেখি, জলটা প্রবেশ করলো বাইরে থেকে এক্সটেরিয়র, ডার্মাল পোর, ইন্টারনাল অস্টিয়া, স্পঞ্জসিল, অস্কিলাম, আবার বাইরে বেরিয়ে আসছে। একইভাবে আমরা সাইকোনয়েড এবং লিউকোনয়েডের ক্ষেত্রেও দেখিয়েছি যে কোন পথে যায়, যে সেখানে যুক্ত হচ্ছে ইনকারেন্ট ক্যানাল, রেডিয়াল ক্যানাল। এর পরবর্তী পর্যায়ে যুক্ত হচ্ছে প্রসোডাস, প্রসোপাইল, প্রসোডাস, অ্যাপোডাস, অ্যাপোপাইল। তার আগে পিছিয়ে যেমন ইনকারেন্ট এবং রেডিয়াল ক্যানাল ছিল। এইভাবে এই ছকগুলো দেখাতে হবে, তার উদাহরণ দিতে হবে আর বৈশিষ্ট্য। এইগুলো করার সঙ্গে সঙ্গে ছোট ছোট প্রশ্ন থাকতেই পারে, কোয়ানোসাইট কি, কোয়ানোসাইটটা কি কাজ করে, ক্যানাল সিস্টেমের অভিব্যক্তিজনিত কোনো তাৎপর্য ব্যাপার আছে কি? অবশ্যই আছে। অভিব্যক্তি কি? ছোট ছোট প্রতি মুহূর্তে পরিবর্তন, যা একটা নতুন পরিবেশে একটা প্রাণীকে বা উদ্ভিদকে, যখন যে কোনো জীবকে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের অভিযোজন। দীর্ঘদিন ধরে অভিযোজনগুলো জমতে জমতে যে বড় আকারে পরিবর্তন হয়, তাকে আমরা অভিব্যক্তি বলি। ইটস কন্টিনিউয়াস প্রসেস, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন প্রক্রিয়া। ঠিক তাই, এখান সেটাই আমাদের সঙ্গে সমর্থন করছে যে অ্যাসকোনয়েড, সাইকোনয়েড, লিউকোনয়েড প্রত্যেকটির মধ্যে যে পরিবর্তনগুলো হয়েছে, প্রত্যেকটি আগেরটির সাথে সম্পর্কযুক্ত বিচ্ছিন্ন ঘটনা নয়। তো এই জায়গাটায় ইভোলিউশনারি একটা সাপোর্ট রয়েছে। তার সুন্দর করে ওই পয়েন্টসগুলো বলতে হবে যে এই জায়গায় পরিবর্তনগুলো হয়েছে, অস্কিলম ছিল, অস্টিয়া ছিল, ধীরে ধীরে ইনকারেন্ট ক্যানাল, রিয়াল ক্যানাল এসেছে, অ্যাপোপাইল, অ্যাপোপ্টিমা, প্রসোপাইলের মাঝে অ্যাফোডাস, প্রসোডাস এসেছে, চেম্বারের পরিমাণ বেড়েছে, জল বেশিক্ষণ ধরে রাখার ক্ষমতা বেড়েছে, তার অনেক বেশি জলের থেকে প্রয়োজনীয় জিনিস ব্যবহার করবার ক্ষমতা বেড়েছে। দিস ইজ কল দ্য সিগনিফিক্যান্ট, তাৎপর্য বলতে হবে। কাজ স্বাভাবিকভাবে জলে যা যা লাগে, যা যা থাকে সব কাজে লাগায়। খাদ্য রয়েছে, অক্সিজেন রয়েছে, মিনারেলস রয়েছে, রেচন পদার্থ উপার্জনিত কারণে উৎপন্ন হলে সেটা বার করে দেওয়ার উপায় আছে। সো এটা আলাদা করে মনে রাখতে খুব একটা কষ্ট ব্যাপার নয়।